হ্যালো গাইস, কেমন আছেন? সব আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা 2006 সালে মুক্তি পাওয়া হলিউডের একটা জনপ্রিয় সিনেমা ওয়ান্টেড সম্পর্কে জানতে চলেছি। আর ওই সময় সিনেমাটি আমার পার্সোনালি ভালো লাগার কারণ ছিল অ্যাঞ্জেলিনা জোলি। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা একজন অফিসিয়াল হিসাব রক্ষককে দেখি যার নাম হচ্ছে উইসলি। আর সে অফিসে বসেছিল, তবে সে অনেক চিন্তিত ছিল কারণ তার বস অনেক রাগে ছিল এবং ওই মহিলাটি দেখতেও অদ্ভুত এবং সবার সাথে খুবই রুড ব্যবহার করত। আর সে শুধুমাত্র নিজের খুশিতে বা নিজেকে খুশি রাখার জন্য সকল ওয়ার্কারদের উপর ফোর্স করত, মানে অন্য কারো ব্যাপারে তার কোনো খেয়াল ছিল না। তো এখানে উইসলি অনেক উদাস ছিল কারণ তার ছোটবেলার কথা মনে পড়েছে। সে ভাবছে তার বাবা তার মাকে যখন ছেড়ে দিয়েছিল যখন তার মাত্র জন্ম নিয়েছিল, আর তার গার্লফ্রেন্ড তার ঘনিষ্ঠ বন্ধুর সাথে মিলে তাকে চিট করছে। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা একটা লোককে দেখি, আর সে একটা মহিলাকে একটা বুলেট দেয় আর সে এটা চেক করতে বলে এটাতে কোনো নিশানা আছে কি নেই, মানে ওটা রিসার্চ করার জন্য দেয়। তো মহিলাটি এখানে কোনো নিশান পায় না, আর তখনই মহিলাটিকে কেউ দূর থেকে স্নাইপার দিয়ে গুলি করে মেরে ফেলে। আর তারপর সেই লোকগুলো এই লোকটির পেছনে লেগে যায়, আর তারপর এই লোকটি এখান থেকে পালানোর চেষ্টা করে, আর তারপর অন্য রাস্তা দিয়ে এসে কাজ ভেঙে সবার উপরে ফায়ারিং করতে থাকে। আর তারপর সে যখন সবাইকে মেরে ফেলে তখনই তার একটা কল আসে, আর কেউ তাকে বলে তোমার পায়ের নিচে দেখো। আর সে যখন তার পায়ের নিচে দেখে তখন সেখানে একটা ক্রস চিহ্ন ছিল, আর দূর থেকে তখন তাকে কেউ স্নাইপার দিয়ে গুলি করে মেরে ফেলে। আর এই সিনেমার অ্যাকশন সিনগুলো কিন্তু ওই সময় দেখার মতো ছিল। তো যাই হোক, এখান থেকে দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা উইসলিকে আবার অফিসে দেখি, আর আজ তার বস তাকে আবার বকা দেয়, আর এর জন্য সে অনেক পেরেশান এবং ইমোশনাল হয়ে যায়। আর সে যখন নিজেকে কন্ট্রোল করতে পারে না তখন সে অনেকগুলো ডিপ্রেশনের ওষুধ খায়। আর সন্ধ্যায় সে একটা সুপার মার্কেটে যায়, আর তখন তার সাথে একটা মেয়ে দেখা করে, তার নাম হচ্ছে ফক্স। আর সে বলে তোমার বাবাকে গতকাল গুলি করে মেরে ফেলেছে, মানে গতকাল যে লোকটাকে মারা হয়েছে তার কথা বলছে। তো এবার ফক্স তাকে বলে যে লোকটি তোমার বাবাকে মেরেছে সে তোমাকেও মারতে চায়, তো তুমি অবশ্যই নিজের খেয়াল রেখো। আর তখনই ফক্স একজন লোককে লক্ষ্য করে, আর তারপর সে উইসলিকে পুশ করে এবং উইসলিকে মারার আগে ওই লোকটি সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে আমরা অনেক হাইটেক গান দেখি, মানে ক্যামেরা গান, আর স্পিন বুলেট মারতেও দেখি। মানে স্পিন বুলেট মানে হচ্ছে গুলি করবে সোজা কিন্তু আপনি সামনে থাকলেও বুলেট ঘুরে আপনার পেছনে জনকে আঘাত করবে। তো যাই হোক, স্টোর রুমে ভাঙাচুরি শুরু হয়ে যায় বলে উইসলি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে খুবই ভীত ছিল, মানে একেবারে মুরগির আত্মা ছিল তার ভেতরে। আর তারপর উইসলিকে আমরা রোডে দৌড়াতে দেখি, আর তখন একটা লোক একটা ভ্যান অনেক জোরে চালায় এবং উইসলির দিকে আসতে থাকে। আর ওই মুহূর্তে ফক্স একটা লাল রঙের টস ভাইপার গাড়ি দিয়ে সেই লেভেলে একটা ড্রিফটিং করে উইসলিকে বাঁচিয়ে নেয়। তো তারা যখন পালাচ্ছিল তখন ওই ভ্যানটি তখনও তাদের পেছনে, তো সেজন্য ফক্স গাড়ির কাঁচ ভেঙে বাইরে এসে ফায়ারিং শুরু করে, কিন্তু একটা স্পিন বুলেট এসে তার গাড়ির টায়ারে লেগে যায় আর টায়ার পাঞ্চার হয়ে যায়। আবার এদিকে সামনে পুলিশ রয়েছে, আর তখন ফক্স গাড়ির স্পিড অনেক দ্রুত করে আর পুলিশের গাড়ির ওপর দিয়েই জাম করে সেখান থেকে তারা অন্য জায়গায় চলে যায়। আর তখন তো ফক্স অনেক টেনশন করছিল। তো এরপর তারা উইসলিকে একটা বুড়ো লোকের কাছে নিয়ে যায়, আর সেই সিনেমার অন্যতম প্রধান চরিত্র। তো সে সবার আগে উইসলিকে একটা বন্দুক দেয় আর তাকে বলে সামনে একটা ডাস্টবিন রয়েছে আর সেটার ভেতরে অনেক মাছি রয়েছে, আর ওই মাছিকে তোমাকে গুলি করে মারতে হবে, আর আমি জানি এটা তুমি করতে পারবে। কিন্তু উইসলি অনেক ভয় পেয়ে যায় আর সে বলে আমি কখনোই বন্দুক ধরিনি। আর সেই জন্য ওই বুড়ো লোক তাকে বলে তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমার লোক তোমাকে গুলি করে দেবে। তো এর জন্য ভয়ে উইসলি বন্দুক হাতে নেয় এবং বাস্কেটের মধ্যে আবল তাবল ফায়ারিং করতে থাকে এবং ভাগ্যগুণে সবগুলো মাছিকে মেরে ফেলে। আর তখন ওই বুড়ো লোক উইসলিকে বলে তুমি অনেক কাঁপছিলে এবং তোমার হার্টে অ্যাড্রেনালিন ক্ষরণ হচ্ছিল, আর এর জন্য তোমার ভয়ের কারণে তুমি অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছো এবং গুলি করার সাহস এসেছে, আর তুমি একদম তোমার বাবার মতো। আর তখন উইসলি ওই বুড়ো লোকের দিকে গান পয়েন্ট করে এবং তাকে মারতে চায় আর বলে তুমি আমাকে কেন বিরক্ত করছো, আমি যেভাবে চাচ্ছি তুমি আমাকে কেন সেভাবে বাঁচতে দিচ্ছ না। আর তখন বুড়ো লোক বলে দেখো তোমার বাবাকে কেউ মেরে ফেলেছে, কে জানে হয়তো আমাদের মধ্যে থেকে কেউ মেরে ফেলেছে, কিন্তু আমি তোমার জন্য একটা ভালো কাজ করেছি, সেটা হচ্ছে তোমার বাবার যত সম্পত্তি ছিল সেটা অন্য কারো নামে হওয়ার পূর্বেই আমি সেটা তোমার নামে করে দিয়েছি। তো এরপর উইসলি সেখান থেকে চলে আসে, আর পরের দিন যখন উইসলি ঘুম থেকে ওঠে তখন সে ভাবে এগুলো হয়তো স্বপ্ন ছিল, কিন্তু যখন সে ওয়াশরুমে যায় তখন তার পকেট থেকে বন্দুক পড়ে আর সে বুঝতে পারে এটা বাস্তব ছিল। আর সে বন্দুকটা লুকিয়ে রাখে আর এরপর এটিএম মেশিনে যায়, আর সেখানে গিয়ে তার ব্যালেন্স দেখে চোখ ছানা পড়া হয়ে যায়। সে দেখে তার ব্যালেন্স কোটি কোটি টাকা আর সে অনেক খুশি হয়ে যায়। আর এরপর সে অফিসে যায় এবং অফিসে আবারও তার ব্যালেন্স রিচেক করে এবং দেখে ঠিকই রয়েছে, আর এর সাথে দেখে তার বাবার কি কি কাজ ছিল, সে কিভাবে মারা গেল। কিন্তু তখন ওই মহিলা বসটি এমন করতে দেখে ফেলে আর এখানে সে তার উপর চিৎকার করতে থাকে, কিন্তু এবার তো উইসলি কোটিপতি, তার তো এই ঘোড়ার ডিমের চাকরির দরকার নেই। তো এবার উইসলি সিংহের মতো একটা চিৎকার করে, মানে তার কথা আর কোনো সহ্য করে না এবং তাকে ঠিক শিক্ষা দেয়। আর তারপর সোজা সেই বন্ধুর কাছে যায় যে তার বান্ধবীর সাথে প্রেম করছিল বা তাকে ধোকা দিচ্ছিল, আর তাকে কম্পিউটারের কিবোর্ড দিয়ে সেই লেভেলে একটা মার দেয়। কিন্তু এতে তার কোনো দুঃখ ছিল না কারণ এখন আর তার কোনো চাকরির প্রয়োজনই নেই। কিন্তু সে যখন বাইরে আসে তখন বাইরে নিউজ পেপারে দেখে তার বিরুদ্ধে ওয়ান্টেড পোস্টার লাগানো হয়েছে, আর গত রাতে সুপার মার্কেটে যে গুলাগুলি হয়েছিল সে নিয়ে নিউজ কভার করা হয়েছে। তো সে তো এখন টেনশনে পড়ে যায়। আর তখনই ফক্স একটা গাড়ি নিয়ে আসে আর তাকে নিয়ে যায়, আর তারপর তাকে নিয়ে একটা কাপড়ের ফ্যাক্টরিতে যায়, আর সেখানে সেই বুড়ো লোকটি ছিল। তো ওই বুড়ো লোক উইসলিকে বলে তোমার ট্রেনিং এর প্রয়োজন কারণ তোমার জীবন এখন অনেক বিপদে রয়েছে আর তোমার নিজেকে প্রোটেক্ট করতে হবে। তো এরপর ফক্স উইসলিকে একটা লোকের কাছে নিয়ে যায় যে তাকে চেয়ারে বেঁধে মুখে অনেক ঘুষি মারে, মানে তাকে টর্চার করতে থাকে, তার নাক মুখ ভেঙে ফেলে, অনেক রক্ত পড়তে থাকে। কিন্তু উইসলির হাত বাঁধা ছিল সেই জন্য তেমন কিছুই সে করতে পারে না। আর তারপর ফক্স তাকে একটা কসাইয়ের কাছে নিয়ে যায়, মানে সেকেন্ড ট্রেনিং, আর সেখানে কসাই
যায়। তাকে ছুরি দিয়ে অনেক আঘাত করে, কিন্তু এখানে উইশলি কিছুই করতে পারে না এবং সে অনেক আহত হয়ে যায় এবং অনেক রক্ত পড়তে থাকে। কিন্তু তারা তারপরে ফক্সকে ছেড়ে দেয় না। তারপর থার্ড ট্রেনিং এর সময় চলে আসে, কিন্তু ফক্সের অবস্থা অনেক বেশি খারাপ ছিল বোধহয়। তাকে এমন একটা লোকের কাছে নিয়ে আসা হয় যে তাকে মমের মধ্যে রেখে ক্ষতস্থান ঠিক করে দেয়, যাতে উইশলি পরের ট্রেনিং এর আগে কিছুটা সুস্থ হয়ে ওঠে। আর তারপর আমরা দেখি ফক্স উইশলিকে একটা গান ফাইটারের কাছে নিয়ে যায়, কিন্তু এখানে উইশলি কিছুই করতে পারে না কিংবা নিজেকে ডিফেন্সও করতে পারে না। এ কারণে ফক্স অনেক রেগে যায় এবং উল্টো উইশলিকে অনেক খারাপ ভাবে মারতে থাকে। আর পরের দিন সে ওল্ড ম্যান তাকে তার বাবার রুমে নিয়ে আসে আর তাকে বলে, তোমাকে মন থেকে সবকিছু শিখতে হবে, তোমার মন আর মাথা যদি তোমার সাথেই না থাকে তাহলে তুমি কিভাবে শিখবে। আর এরপর সে তাকে তার বাবার ফটোগ্রাফ দেখায়, মানে সে কত বড় একটা লেজেন্ডারি অ্যাসাসিন ছিল। আর তখন উইশলির মনে কিছু খেয়াল আসে যে তাকে তার বাবার মতো স্ট্রং হতে হবে। আর তারপর থেকে উইশলির নতুন উদ্যমে ট্রেনিং আবার শুরু করে আর সবকিছু শিখতে শুরু করে, যেমন মাংস কিভাবে কাটতে হয়, মানে মাংস কেটে মানুষ কাটার ট্রেনিং, পরেরটা নিজেকে কিভাবে ডিফেন্স করতে হয়, এর সাথে কিভাবে মারামারি করতে হবে, কাউকে কিভাবে শুট করতে হবে, বিশেষ করে স্পিন শুটটি, মানে বুলেট যেটা ঘুরে গিয়ে লাগবে। এইভাবে কিছুদিন কেটে যায় আর তারপরে ফক্স উইশলির সামনে আসে এবং তাকে বলে, তুমি ট্রেনিং এ যা শিখেছো সেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো সে তাকে একটা কঠিন পরীক্ষা দেয়, সেটা হচ্ছে ফক্স উইশলির সামনে দাঁড়ায় এবং বলে, তুমি যে স্পিনিং শুট শিখেছো সেটা তোমাকে এখন করতে হবে। মানে টার্গেটের সামনে ফক্স দাঁড়িয়ে থাকবে আর ওকে গুলি করতে হবে, কিন্তু বুলেটটা ফক্সের না লেগে ফক্সের পেছনে টার্গেটে গিয়ে লাগবে। কিন্তু উইশলি ভয় পেয়ে যায়, সে বলে, আমি এটা করতে পারবো না, আমার স্পিন বুলেট মিস হবে আর উল্টো তুমি মারা পড়বে। কিন্তু ফক্স তাকে জোর করে আর তখন উইশলি ফিরে যেতে গিয়ে উল্টো ঘুরে আসে এবং সে স্পিন শুট করে, আর লাকিলি সেই বুলেটটি স্পিন হয়ে টার্গেটে গিয়ে লাগে। তো এরপর ওল্ড ম্যান উইশলিকে তার আসল টার্গেট বলে যে তাদের টার্গেট হচ্ছে খারাপ লোকদের মেরে ফেলা। তো আমরা এর আগে যে কাপড়ের কারখানা দেখেছিলাম, সেই কাপড়ের কারখানা থেকে কাপড়ের মধ্যে লুকায়িত কোড নেম থাকে আর ওই কোড গুলো ডিকোড করে ওই সন্ত্রাসীদের নাম খোঁজ করতে হয় আর তারপর সেই সন্ত্রাসীদের গিয়ে মেরে ফেলতে হয়। মানে এই অর্গানাইজেশনের কাজই হচ্ছে এটা। তো ওই ওল্ড ম্যান উইশলিকে একটা নাম দেয় যেটা নাম ছিল রবার্ট। আর এরপর উইশলিকে বলা হয় তাকে গিয়ে খুন করতে হবে বা মারতে হবে। তো ফক্স আর উইশলি তাকে মারার জন্য একটা বিল্ডিং এর উপর ওঠে আর তারপর ট্রেনের উপর থেকে উইশলির লোকটাকে গান পয়েন্ট করে, কিন্তু তারপর আবার গানটা নামিয়ে নেয়, কারণ তার কাছে মনে হয় লোকটি হয়তো ইনোসেন্ট হবে। কিন্তু ফক্স তাকে বলে, উইশলি তুমি এমনটা কেন করলে, তুমি জানো এই লোকটা ইনোসেন্ট নয়, ও 20 বছর আগে আমার সামনে আমার পরিবারকে পুড়িয়ে মেরেছিল আর ও এখন ভালো হয়েছে, কিন্তু ওর শাস্তি তোকে পেতে হবে, আইন ওকে শাস্তি দিতে পারেনি। আর আমি ছোটবেলাতে ওখান থেকে পালিয়ে যাই, কিন্তু তখন আমার অনেক রাগ ছিল আর আমি এই সময়ের জন্য অপেক্ষা করছিলাম কবে ওর নাম আসবে আর ওকে মারতে পারবো। আসলে ওই অর্গানাইজেশনের নিয়ম হচ্ছে আপনি চাইলেই কোনো সন্ত্রাসীকে মারতে পারবেন না, মানে ওই কাপড়ের কারখানায় তার নাম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই জন্যই ফক্স অপেক্ষা করছিল কবে কাপড়ের কারখানায় বা কাপড়ের মধ্যে ওই সন্ত্রাসীর নাম আসবে। তো উইশলি এটা শুনে ইমোশনাল হয়ে যায়, কারণ তার নিজের বাবার কথা মনে পড়ে। তো এরপর ফক্স আর উইশলি আবার ওই জায়গায় যায় আর লোকটা যখন শান্তিতে তার হাত মাথার পেছনে দিয়ে বসেছিল তখন উইশলি তার উপর গুলি করে মেরে দেয়। আর এরপর উইশলি অনেকগুলো টাস্কে সাইন করে, কারণ সে এক্সপার্ট হয়ে গিয়েছে। কিন্তু একদিন যখন উইশলি বাইরে ছিল তখন সেই লোকটি গুলি করতে আসে যে অনেক আগে তার পিছু নিয়েছিল, কিন্তু সেখান থেকে উইশলি পালিয়ে বেঁচে যায়। কিন্তু এরপর উইশলি দেখে কেউ তার পেছনে লেগে রয়েছে, তো উইশলি লোকটাকে গুলি করে, কিন্তু সে বুঝতে পারে পরে যে লোকটি তাকে সাহায্য করতে এসেছিল। আর তখন একটা হুইসলের আওয়াজে উইশলি ডিস্ট্র্যাক্ট হয় আর ওই সুযোগে মিস্টার গ্রস হুইশলির কাঁধে গুলি করে দেয় আর তখন উইশলি অজ্ঞান হয়ে যায়। আর তখন ফক্স এবং তার সাথীরা এসে তাকে বাঁচায় এবং সোজা ওল্ড ম্যানের কাছে নিয়ে যায়। কিন্তু যে তাকে গুলি করেছে সে তাকে ইচ্ছা করলে মারতে পারত, তো কেন কাঁধে গুলি করেছে? আর তাছাড়া বুলেটের টাইপটাও ভিন্ন, মানে এই ধরনের বুলেট একজনই ইউজ করে। তো তখন উইশলির মনে হয় এই লোকটা হয়তো এজন্যই এই বুলেটটা বানিয়েছে যাতে আমি খোঁজ করি ওকে বা কে বানিয়েছে আর আমি নিজে গিয়ে মিস্টার গ্রসের সাথে দেখা করব। আর এখানে লক্ষ্য মিস্টার গ্রস মানে হচ্ছে যে লোকটা উইশলির পিছু নিত। তো যাই হোক, উইশলি ভাবে হয়তো মিস্টার গ্রসের কোনো গোপন কথা রয়েছে আর সে কিছু বলতে চায়, এজন্য হয়তো তার পিছু নিয়েছে। কিন্তু ওল্ড ম্যান বলে ফক্সও তোমার সাথে যাবে, কিন্তু উইশলি বলে ফক্স আমার সাথে থাকলে আমার প্ল্যান পণ্ড হয়ে যাবে। তো উইশলি তাদের না করে সেখান থেকে চলে যায় আর তারপরে ওল্ড ম্যান ফক্সকে বলে, দেখে এবার কাগজে উইশলির নাম এসেছে আর উইশলি নিজেও একজন অপরাধী, কারণ সে এক সন্ত্রাসীকে মেরেছে, তো এবার তোমাকে উইশলিকে মারতে হবে। তো এরপর আমরা দেখি উইশলি ট্রেনে ক্রসকে দেখে এবং ভেতরে যায়, কিন্তু ফক্স তখন বাইরে ছিল। আর ওদিকে তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায় এবং একে অন্যের দিকে ফায়ারিং করতে থাকে আর তারা দুজনই স্পিন শুট করতে পারত আর তাদের গুলি একে অন্যের সাথে টোকা লাগে। আর ততক্ষণে ফক্স তার গাড়ি নিয়ে ট্রেনের ভেতরে চলে আসে আর ওই মুহূর্তে ট্রেন রেলওয়ে লাইন থেকে নেমে যায় আর একটা ব্রিজ ছিল সেখান থেকে ট্রেনটা পড়ে যাচ্ছিল। আর ওই মুহূর্তে উইশলিও ট্রেন থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু গ্রস এসে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু ওই মুহূর্তে উল্টো উইশলি যেটা করে সে কোনো কিছু চিন্তা না করে গ্রসকে গুলি করে দেয়, কিন্তু তারপরে গ্রস তাকে ওঠায় আর গ্রস উইশলিকে বলে, উইশলি তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। আর এই কথাটা উইশলির মাথার উপর দিয়ে যায়। আর তখন ফক্সও আসে আর বলে, হ্যাঁ ও সত্যি বলেছে, ও তোমারই বাবা। আর এই কথা শুনে উইশলি অনেক রেগে যায় এবং বলে, তোমার লজ্জা করলো না, তুমি আমার হাতে আমার বাবাকে মারার জন্য সিলেক্ট করেছো। আর এটার উত্তরে ফক্স বলে, আমরা গ্রসকে অনেক আগে থেকে মারতে যাচ্ছিলাম, কিন্তু ও এতই বেশি দক্ষ যে তুমি বাদ অন্য যে কেউ ওকে মারতে গেলে ও তাকে মেরে ফেলতো, আর তুমি শুধুমাত্র ছেলে বলেই তোমাকে মারতে পারেনি, আর এর জন্য আমরা তোমাকে সিলেক্ট করেছি। আর তখন আমরা বলছি যে গ্রস, মানে এই লোকটি, কেন সবসময় উইশলির উপর নজর রাখতো? অ্যাকচুয়ালি সেই তার ছেলেকে খারাপ লোকদের হাতে, মানে ওই ওল্ড ম্যান বা ফক্সের হাত থেকে বাঁচাতে চেয়েছিল। আর তখনই আমরা দেখি ফক্স উইশলিকে গুলি করবে আর ওই মুহূর্তে উইশলি ট্রেনের নিচে গুলি করে পানিতে নেমে পড়ে। আর
যখন তার চোখ খোলে তখন সে দেখে সে তার প্রতিবেশীর বাড়িতে রয়েছে। আর তার প্রতিবেশী তাকে বলে, আমি তোমার বাবার বন্ধু এবং সে আমাকে এখানে রেখেছিল তোমার উপর নজর রাখার জন্য, আর সেও সবসময় তোমার উপর নজর রাখতো, আর সে চাইতো সবসময় তোমাকে যেন খারাপ লোকদের কাছ থেকে বাঁচানো যায়। কিন্তু ফক্স আর ওল্ডম্যান তোমাকে এজন্য চুজ করেছে যাতে তোমার হাত দিয়ে তোমার বাবাকে মারানো যায়। আর তাছাড়া ওই কাপড়ের পেপারে কিন্তু অনেক আগেই ওল্ডম্যানের নাম এসেছিল, কিন্তু সে নিজে সেটা চেঞ্জ করেছে। আর তোমার বাবা এটা যখন জানতে পেরেছে তখনই অর্গানাইজেশন থেকে বের হয়ে আসে আর ওই বুড়োর বিপক্ষে চলে গিয়েছে, আর এর জন্যই ওই বুড়ো তোমার বাবাকে মারতে চায়। আর এরপর উইশলিকে সে একটা ছোট রুমে নিয়ে যায় আর বলে, এটা তোমার বাবার রুম ছিল, আর সেখানে উইশলি অনেক ছোট অস্ত্র, টাইম বোম এবং অনেক জিনিস পায়। আর একটা নোটবুক পায় যেটার মধ্যে পুরো প্ল্যান ছিল যে অর্গানাইজেশনে ঢুকে বা বুড়োকে কিভাবে মারতে হবে। আর এটা দেখে উইশলি প্রমিস করে যে, বাবা আমি তোমার অধুরা কাজ কমপ্লিট করব। তো সে প্ল্যান অনুযায়ী অনেক পিনাট এবং বাটার ক্রয় করে এবং ইঁদুরের গায়ে টাইম বোমা লাগিয়ে সে বুড়ো লোকের কাপড়ের কারখানায় ছেড়ে দেয়, যার কারণে ওই টাইম বোমাওয়ালা ইঁদুরগুলো এদিক ওদিক ছুটতে থাকে। আর তারপর উইশলি টাইম বোমার সাহায্যে সেই কারখানায় ব্লাস্ট করতে সক্ষম হয়। আর তারপর উইশলি বুড়ো লোককে মারতে যায় মিলের ভেতরে এবং তার সামনে আসা সকল লোকদের সে প্রতিহত করে, আর শেষমেশ সেই বুড়ো লোকের মুখোমুখি হয়। কিন্তু সেখানে আগে থেকেই ফক্স এবং তার কিছু সাথীরা তার উপর গান পয়েন্ট করে, কিন্তু উইশলি তখন তাদের সবাইকে সেই কাপড়ের টুকরা দেখায় যেটা অনেক বছর আগে এই কারখানায় উঠেছিল আর ওটাতে বুড়োর নাম ছিল, আর ওটা নিয়েই উইশলির বাবা এখান থেকে চলে গিয়েছিল যাতে ওই কাপড়ের টুকরাটা কখনো সামনে না আসে। তো এটা দেখে ফক্স এবং বাকি সবাই অবাক হয়। আর তখন ওই বুড়ো লোক বলে, এটা ঠিক কাপড়ে আমার নাম এসেছিল, কিন্তু এর সাথে সাথে তোমাদের সবার নামই এসেছে, যেমন ফক্স এবং এখানে বাকি যারা অ্যাসাসিন দাঁড়িয়ে রয়েছে তাদের নামও ছিল। তো তখন ওই বুড়ো লোকটি একটা অফার দেয় ফক্সদের, সেটা হচ্ছে কাপড়ে আমার নাম এসেছে সেটা তোমরা গোপন রাখো, তাহলে কাপড়ে যে তোমাদের নাম এসেছে সেটাও গোপন থাকবে, আর এর জন্য চলো আমরা সবাই মিলে উইশলিকে মেরে ফেলি, আর যদি তোমরা গোপন না রাখো তাহলে তোমাদের সবাইকে মরতে হবে, এখন তোমাদের ইচ্ছা। আর এই কথা বলেই বুড়ো লোক সেখান থেকে চলে যায়। কিন্তু এখানে আমরা দেখি অ্যাঞ্জেলিনা জোলি মানে ফক্স মানসিকভাবে অনেক অশান্তিতে ভুগছে, কারণ সে সবসময় একটা খারাপ লোকের জন্য কাজ করেছে, আর তাছাড়া সে উইশলির বাবাকে উইশলিকে দিয়ে এই খারাপ লোকটার জন্য মারিয়েছে। তবে তারপরে সে উইশলির দিকে গান পয়েন্ট করে, কিন্তু সে স্পিন শুট করে তার দুজন সাথীকে গুলি করে, মানে বুলেটটা তার দুজন সাথীর মাথা দিয়ে ঢুকে ফক্সের নিজের মাথা বেশি লাগে, যার ফলে তারা তিনজনই মারা যায়। আর তারপর উইশলি বুড়োই লোকটার খুঁজে বেরিয়ে পড়ে, কিন্তু বুড়ো লোকটিকে খুঁজে পায় না। আর পরের দিন আমরা দেখি উইশলি তার অফিসে বসে রয়েছে এবং বুড়ো লোকটি তার পেছনে আসে আর তাকে বলে, তোমার সময় চলে এসেছে এবং তোমাকে এখন যেতে হবে। আর তখনই আমরা দেখি ওই লোকটি পেছনে ঘুরে, কিন্তু এটা উইশলি ছিল না, সে শুধুমাত্র উইশলির গেট আপ করে রেখেছিল, তার মানে আমরা বুঝতে পারি এটা উইশলির চাল। আর বুড়ো লোকটি তখন তার পায়ের নিচে দেখে আর সেখানে একই রকম উইশলির বাবা যে টাইপ ক্রস চিহ্ন রাখতো সেভাবে ক্রস চিহ্ন রেখেছে। আর ওই মুহূর্তে দূর থেকে একটা স্নাইপারের বুলেট এসে বুড়ো লোকটির মাথার এপাশ থেকে ওপাশে বের হয়ে যায় আর সেখানে বুড়ো লোকটি মারা যায়। আর এভাবে উইশলি তার বাবার অসম্পূর্ণ কাজটা করে ফেলে আর সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।